জিনিস আমি খাত সবই আমার বাবা বুঝত, যেমন করে তুমি আমারে বুঝ। আমি তো তোমার একটা বাপ, তাই না? এ কারণে তো তোমার নাকটা ঠিক আমার আব্বার মতো হয়েছে। মা, আমি তো আসলে ভুল করে অন্য পেটে হয়েছি। মা, নামো। বাবা দেখো কি সুন্দর মাইয়ারা কষি কাকে নিয়ে যাইতেছে, কি সুন্দর একটা দৃশ্য, তাই না? শহরে কিন্তু এরকম দৃশ্য দেখা যায় না। মা, জায়গাটা সুন্দর না? হ, খুব সুন্দর। এখন তুমি এই জায়গায় ইচ্ছা মতো ঘুরো, এই মুহূর্তে মাথায় কোনো কিছু রাখবা না, না আব্বা, না ফুপা, না দিবা, শুধু নিজেরে নিয়েই ভাববা এখন, বুঝছো? আমার আব্বাও ছোটবেলায় আমার এরকম খোলা মাঠের মধ্যে নিয়ে আসত, চারপাশে সবুজ ধান ক্ষেত, আমার কই তো নাও, ইচ্ছা মতো নিজের মতো করে খেলো, দৌড়াও, আনন্দ করো। আমারে শুধুমাত্র আমার আব্বাই একমাত্র বস্তু। আমি কি চাই, আমার স্বপ্ন কি, কিসে আমি ভালো থাকি? কিসে আমি খাটি, সবই আমার বাবা বুঝত, যেমন করে তুমি আমারে বুঝ। আমিও তো তোমার একটা বাপ, তাই না? এ কারণে তো তোমার নাকটা ঠিক আমার আব্বার মতো হয়েছে। মা, আমি তো আসলে ভুল করে অন্য পেটে হয়েছি। আমার তো তোমার পেটে হওয়ার কথা ছিল। তুমি তো আমারই পোলা, তাই না? ফুপার ফোন। হ্যাঁ ফুপা, বলেন। কই তুই? আমি বাইরে। তুই তাড়াতাড়ি বাড়ি থাই, তোর ফুফু শিকলের মধ্যে তালা দিয়া আমার ঘরের মধ্যে আটকায় আগে থেকে। খুব ভালো হয়েছে, থাকেন থাকেন, আটকাই থাকেন। আপনি আমার মার সাথে খারাপ ব্যবহার করছেন, আমার ফুপুরে বাইরে ফেলে দিতে চাইছেন। হ্যাঁ, আমি আপনার উদ্ধার করবো, কি পাইছেন আপনি? মামা বাড়ির আবদার। ওই ফাজিলের ফাজিল, তোর ফুপুরে আমি ফালা দিতে চাইছি, কই ফালা দিতে চাই, ফ্রিজ টেলিভিশন। তোর ফুপু কি যেন তেন মাছে, কই মাছ, কই মাছ, কই মাছের কাঁটা কাঁটা গলার মধ্যে একবার আটকাইলে ফালান যায় না। এই তো ফুপুর প্রতি ভালোবাসা বের হয়ে গেছে, ফুপুরে বানাই দিলেন কই মাছের কাঁটা। ওই ফাজিলের ফাজিল, হ্যাঁ বিটলামি করে সামান লোকে, ফোন রুহিল লোক কিন্তু বিয়াতে মা, আমি একলাই, তোর বাপ কিন্তু দিব না, আমার লোকে ফাজিলামি করিস না, কাটাস না। আরে রাখেন, কি কথা বলবো আপনার সাথে? ইয়ে ফুপা, আমার সাথে মা আছে, আপনি থাকেন, কোনো চিন্তা করেন না, আমি মারে বাড়িতে রেখে তারপর আসতেছি। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।